নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে যে গাছ দুটো দেখাবো সেটা হলো হাইড্রেঞ্জিয়া। হাইড্রেঞ্জিয়া এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো টকটকে লাল হাইড্রেঞ্জিয়া, আর আমার কাছে এই যে হাইড্রেঞ্জিয়াটা দেখতে পাচ্ছ এটা হলো রং পরিবর্তনকারী হাইড্রেঞ্জিয়া। তুমি দেখবে সকালে সাদা, দুপুরে কমলা, বিকেলের দিকে হালকা নীলাভ টাইপের গাছটা হয়, গাছে ফুলটা হয়। এই হাইড্রেঞ্জিয়াগুলো তুমি যদি আমার থেকে সংগ্রহ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972774914 এ নক করো, ডিটেলস চাও আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে গাছটা সংগ্রহ করতে পারবে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলি যে গাছ সংগ্রহ করার পরে তুমি যদি দেখো যে গাছটা তোমার কাছে পৌঁছানোর পর গাছটা নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে, মারা গিয়েছে, ভেঙে গিয়েছে, যে কোনো কিছুভাবে ড্যামেজ হয়েছে, অবশ্যই করে আমাকে সাথে সাথে গাছের ছবি পাঠাও, ভিডিও পাঠাও, আমি অবশ্যই অবশ্যই করে দেখে নেওয়ার পরে আমি তোমাদেরকে সাথে সাথে সম্পূর্ণ বিনামূল্যে গাছটা পাঠিয়ে দেবো। আর তুমি যদি চাও যে আমি গাছ চাই না, আমি রিফান্ড চাই, অবশ্যই করে সাথে সাথে আমি তোমাদেরকে রিফান্ড পাঠিয়ে দেবো, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো দরকার নেই। বন্ধুরা, এই গাছ শুধু নয়, তুমি যদি অন্য কোনো গাছ নিতে চাও আমার থেকে আমাকে জানাও, আমি অবশ্যই করে ডিটেলস পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। বন্ধুরা, আর একটা কথা বলি, আমার তৈরি একটা সার রয়েছে যেটা হলো স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার, যেটা আমি নিজে তৈরি করেছি। এই সারটা তুমি তোমার সমস্ত গাছগুলোতে, তোমার বাগানের সমস্ত গাছগুলোতে তুমি এটা প্রয়োগ করতে পারবে, এবং এটা প্রয়োগ করলে আর অন্য কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই। তুমি যদি চাও অবশ্যই করে আমার থেকে এটা সংগ্রহ করতে পারো। 10-12 ইঞ্চি টবের জন্য এক মুঠো, 8 ইঞ্চির জন্য এক মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্যে হাফ মুঠো, এবং 4 ইঞ্চি টবের জন্য এক চা চামচ চারিদিকে ছড়িয়ে দাও, দিয়ে জল ঢেলে দাও, মাসে একবার করো, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তুমি যে খোল পচানো জল গাছের গোড়ায় যাও, তুমি যে বিভিন্ন ধরনের স্প্রে করো, তুমি যে DAP, ইউরিয়া, ম্যাগনেসিয়াম সালফেট, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করো, এগুলো করার দরকার নেই। জাস্ট তুমি এক মুঠো করে প্রত্যেকটা গাছের জন্য, সেটা ক্যাকটাস হতে পারে, সেটা স্যাকুলেন্ট হতে পারে, সেটা ইনডোর আউটডোর ফল ফুল সবজি সমস্ত ধরনের গাছে হতে পারে, তুমি এটা দাও, আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। যারা এখনও পর্যন্ত এটা ট্রাই করোনি তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখো, তুমি নিশ্চয়ই এর ভালো ফল আমাকে জানাবে। বন্ধুরা, তাছাড়াও আরেকটা কথা বলি যে তোমার গাছগুলোতে যে কীটনাশকের স্প্রে করতে হয় সেগুলোর জন্য আমি তোমাদেরকে বলবো কাকা, থিটা, কনফিডার, সুপারসোনাটা, এই চারটে কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করো, আর কোনো কিছু করার দরকার নেই, সপ্তাহে একবার করে। আর যাদের গুটি ঝরে যায় তাদেরকে বলবো প্ল্যানোফিক্স, কুড়ি ঝরে যাওয়া, গুটি ঝরে যাওয়ার থেকে রক্ষা পেতে মাসে দুবার 1 লিটার জলে 5 ফোঁটা দাও, ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করো, ব্যাস। এই গাছগুলো, এই সারটা, বা তুমি যদি কোনো গাছ নিতে চাও সেই গাছের ডিটেলসটা আমাকে চাও, এবং কীটনাশকগুলো যদি আমার থেকে সংগ্রহ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, আমি পাঠিয়ে দেবো ডিটেলসটা, তুমি সেখান থেকে সংগ্রহ করতে পারবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে। বন্ধুরা, আর যদি তোমার গাছের কোনো প্রবলেম হয়, ওই প্রবলেমের যে জায়গাটা সেখানকার একটা পরিষ্কার ছবি তোলো, আমাকে পাঠিয়ে দাও, আমি অবশ্যই করে তার সমস্যার সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।